প্রথমে ট্রিটমেন্ট হিসেবে আমার আমি সৌদিয়ে চলে গেছি, সৌদিয়ে চলার পর আবার আবার আসছি ইন্ডিয়ায় গেছি, বেরিকুজ বনের ডাক্তার দেখাইছি। ওইখানে বলতেছে যে কোনো এটার বেরিকুজ বনের কোনো সমস্যা না, আপনার কোমরের সমস্যা, কোমরের সমস্যা আমার ইঞ্জেকশন দিছে, এক্সারসাইজ দিছে, ওগুলো কোনো কাজ হয় না, আমাকে ওইখানে ইঞ্জেকশন দিছে। বাংলার 50,000 টাকা, এমআরআই খরচ আছে যে বাংলার 22,000 টাকা, এই আমার ওষুধ নিয়েছি 5,000 টাকার। তারপর আমি সর্বোচ্চ আমার আসা যাওয়া আমার ওয়াইফ নিয়ে গেছি আমি 1,83,000 টাকায় আপ ডাউন আমার কি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো সেটার রেজাল্টটা কি ছিল, আপনি কি ভালো বা সুস্থ বোধ করেছিলেন? রেজাল্টটা আমি তো 5% পাইলাম না, এখানে আপনাদের এখানে আসছি যে একদম আমি মনে করতেছি যে আমি 100% ভালো হয়ে গেছি। আসসালামু আলাইকুম দর্শক, বিডি টুডেজের পক্ষ থেকে আপনাদেরকে আবারও স্বাগতম আমাদের নতুন একটি এপিসোডে। আমরা বরাবরের মতো চেষ্টা করি আপনাদের সাথে নতুন নতুন কিছু পেশেন্টের সাথে পরিচয় করিয়ে দেওয়ার জন্য, নতুন নতুন কিছু সমস্যা নিয়ে, এবং সেই সমস্যাগুলো থেকে সেই মানুষগুলো কীভাবে পরিত্রাণ পান সেই বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি। আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আপনারা যাতে একটি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং সঠিক ট্রিটমেন্ট আপনারা পেতে পারেন সে ব্যাপারে আপনাদেরকে সহযোগিতা করা। আমরা প্রতিনিয়তই একের পর এক পেশেন্ট আপনাদের সামনে নিয়ে আসি, সরাসরি তাদের সাথে আমরা কথা বলিয়ে দিই, আপনারা তাদের কাছ থেকে আপনারা জানতে পারেন তাদের কী ধরনের সমস্যাগুলো ছিল। এবং আমরা কিন্তু অনেক রিভিউ পাই, অনেক পেশেন্টের আমরা অনেক রিভিউ পাই যে তারা দেখা যাচ্ছে যে দীর্ঘদিন যাবৎ তারা হয়তো এই সমস্যাটায় ভুগছিলেন, তারা নিজেরাও জানতেন না, এমন আমরা অনেক পেশেন্ট পাই যে তারা নিজেরাও জানেন না যে তারা এই সমস্যাটায় ভুগছিলেন। এবং পরবর্তীতে তারা যখন তারা পরীক্ষা নিরীক্ষা করেন তারা দেখা যাচ্ছে যে এই সমস্যাটায় তারা দীর্ঘদিন যাবৎ ভুগছিলেন। আসুন দর্শক, আমরা কথা না বাড়িয়ে সরাসরি আজকে আমরা আপনাদের সাথে এমন একজন পেশেন্টের সাথে কথা বলে দিই। ওনার নাম হচ্ছে আবু তাহের, বয়স হচ্ছে 37 বছর। উনি দীর্ঘদিন যাবৎ উনি প্রবাসে ছিলেন, সৌদি আরবে ছিলেন। ওনার সমস্যাটা ছিল মূলত ওনার কোমর ব্যথাজনিত সমস্যা ছিল, সেই ব্যথাটা ওনার পায়ের নিচ পর্যন্ত চলে যেত এবং এটার জন্য ওনার যে স্বাভাবিক যে কাজকর্মগুলো সেগুলো উনি অনেকদিন যাবৎ উনি করতে পারছিলেন না। এমআরআই রিপোর্টে যেটা ধরা পড়েছিল সেটা ছিল ওনার লাম্বার মাসেল স্পাজম ছিল। আসুন দর্শক, সরাসরি আমরা ওনার সাথে কথা বলি। আসসালামু আলাইকুম স্যার, আপনার নামটা একটু যদি দর্শকদের উদ্দেশ্যে বলেন। আমার নাম হচ্ছে আবু তাহের। স্যার, আপনি বাংলাদেশে কোথায় থাকেন? বাংলাদেশে আমি চিটাং সাতকানিয়া। চিটাং সাতকানিয়া থেকে এসেছেন। আমরা জানি আপনি দীর্ঘদিন যাবৎ আপনি প্রবাসে ছিলেন, কোন দেশে ছিলেন? আমি ছিলাম যে সৌদিয়া মক্কা। সৌদিয়া মক্কাতে। আচ্ছা, ওখানে কি ধরনের কাজ ছিল আপনার সাধারণত? আমরা এই যে সৌদিয়াতে কাজ করি যে এই এখানে সুপার মার্কেটে, কি যে সুপার মার্কেট এই মনে করেন বাড়ি কাজ করা ছিল করতাম। আমি গেছি যে 22 বছর হয়েছে, 10-15 বছর বাড়ি কাজ করার পরে এই ব্যথাগুলো হয়েছে আমার থেকে। এই অনেক ডাক্তার দেখাইছি, ইন্ডিয়াতে গেছি, এই চেন্নাইতেও গেছি, ইন্ডিয়া চেন্নাইতে ওইখানেও মানে কি ট্রিটমেন্ট করছি, এই ওইখানে তেমন ভালো হয় নেই। আর ইন্ডিয়া থেকে আসার পর সৌদিয়ে চলে গেছি, সৌদিয়ে চলে যাওয়ার পর স্যার ওইখানে ওই দোকানে আমি ইউটিউবে স্যারকে দেখতাম, দেখার পরে এখানে এই আমি বাংলাদেশে আসছি, এখন এই আপনাদের এই হাসপাতালে এখন ভর্তি হয়েছি। আমার থেকে মোটামুটি 3টা সমস্যা ছিল, 3টা সমস্যা নিয়ে যে 2টা অলরেডি একদম আমি মনে করতেছি যে আমি 100% ভালো হয়ে গেছি। আর আরেকটা সমস্যা কোমরে আছে, এটা কিন্তু 80-90% মতো আমার থেকে ভালো লাগতেছে। ইনশাল্লাহ 10-10% ইনশাল্লাহ আমাকে স্যার ব্যায়াম দিছে আর ওষুধ দিছে, ওগুলো ইনশাল্লাহ আমি চললে আমি মনে করতে ইনশাল্লাহ আমি ভালো হয়ে যাব। স্যার, আপনি যেটা বলেছেন আমাদের সাথে যে আপনি দীর্ঘ একটা সময় আপনি দেশের বাইরে ছিলেন, আপনাদের পরিবার পরিজন থেকে শুরু করে এই দেশের মায়া ভুলে আপনারা আমাদের দেশের জন্য আমাদের যেটা সবচেয়ে বড় দরকার এবং ইম্পর্টেন্ট একটা জিনিস যে রেমিটেন্স, সেটা সরবরাহ আপনারা করেন, অবশ্যই আপনাদের অবদান এক্ষেত্রে অনেকটুকু। তো আপনারা একটু কি বলবেন আমাদেরকে যে আপনার এই সমস্যাটা শুরু হয়েছিল কতদিন আগে? আমার এই সমস্যা শুরু হয়েছে আপনার এই কম হলেও 5 বছর হবে। গত 5 বছর আগে প্রথম আপনার এই ব্যথাটা শুরু হয়। আচ্ছা, শুরু হওয়ার পর প্রাথমিক ট্রিটমেন্ট হিসেবে কী করেছিলেন আপনি? প্রথমে ট্রিটমেন্ট হিসেবে আমার
আমি এখানে আমার একটু বেরিকুস বেনের সমস্যা ছিল, ওটা অপারেশন করেছি। অপারেশন করার পরে কিন্তু আমার যে কোমর থেকে যে এই ব্যথা যেত ওইটা কিন্তু কম হয় নাই। ওটা এইটা জন্য থেকে গেছে আমি সৌদিয়ে চলে গেছি। সৌদিয়ে চলার পর আবার আবার আটছি ইন্ডিয়ায় গেছি, বেরিকুস বেনের ডাক্তার দেখাইছি। এখানে বলতেছে যে কোনো এটার বেরিকুস বেনের কোনো সমস্যা না, আপনার কোমরের সমস্যা। কোমরের সমস্যা আমার ইঞ্জেকশন দিছে, এক্সারসাইজ দিছে, ওগুলো কোনো কাজ হয় নাই। তারা কি কোনো এমআরআই করিয়েছিলেন? হ্যাঁ জি, এমআরআই করেছে। এমআরআই করেছে পর ওখানে কি রিপোর্টে কি ধরা পড়েছিল? রিপোর্টে বলছে যে L4 L5 একটু সমস্যা আছে কি। আমাকে ওখানে ইঞ্জেকশন দিছে, বাংলার 50,000 টাকা, এমআরআই খরচ আছে যে বাংলার 22,000 টাকা, এই আমার ওষুধ নিয়েছি 5,000 টাকার। তারপর আমি সর্বোচ্চ আমার আসা যাওয়া আমার ওয়াইফ নিয়ে গেছি, আমি 1,83,000 টাকায় আপডাউন আমার কি। আচ্ছা, বুঝতে পেরেছি। তো সেটার রেজাল্টটা কি ছিল, আপনি কি ভালো বা সুস্থ বোধ করেছিলেন? রেজাল্টটা আমি তো 5% পাইলাম না ওই ইন্ডিয়ার থেকে যাইয়ে। দর্শক মণ্ডলী, আপনারা শুনতে পেয়েছেন যে উনি দীর্ঘদিন যাবত ওনার যে কোমর ব্যথা সেটার জন্য উনি বেশ অনেক জায়গায় উনি ওনার এটা ট্রিটমেন্ট করিয়েছেন। সৌদি আরবে উনি ট্রিটমেন্ট করেছেন, পরবর্তীতে বাংলাদেশে কিছু জায়গায় ট্রিটমেন্ট করে উনি যখন সফলতা পাননি, উনি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে উনি গিয়েছেন। ওখানে উনি যখন ট্রিটমেন্ট করেছেন বাংলাদেশি টাকা প্রায় 1,83,000 টাকার মতো ওনার খরচ হয়েছে। বাট ওনারা যে ধরনের ট্রিটমেন্টটা ওনাকে করেছিলেন সেটার কোনো কিছুই ওনার হয়নি। উনি ওনার মুখে উনি বলছেন যে 5% উনি ভালো হননি। ওরা যে ধরনের ব্যায়ামগুলো ওনাকে শিখিয়ে দিয়েছিল সেটার কোনো উনি ফল উনি পরবর্তীতে পাননি। আসলে এখানে একটা বিষয় আসলে লক্ষণীয় বিষয়, সেটা যেটা হচ্ছে যে আমাদের দেশেও কিন্তু এখন অনেক উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা আছে। আমাদের দেশেও অনেক উন্নত ধরনের অস্ত্রোপচার থেকে শুরু করে সকল ধরনের ট্রিটমেন্ট বিশেষজ্ঞ চিকিৎসক আমাদের আছেন। এই জিনিসটা আসলে আমরা অনেকেই জানি না। আমাদের ভিতরে একটা জিনিস কাজ করে যে আমরা হয়তো বিদেশে গেলে আমরা হয়তো অনেক ভালো ট্রিটমেন্ট পাবো, কোনো কোনো ক্ষেত্রে আমরা আসলেও পাই। তবে আমাদের দেশেও কিন্তু এখন উন্নত মানের চিকিৎসা এবং উন্নত মানের ডক্টর পাওয়া যায়, যেটা আমরা এই ভদ্রলোকের কাছ থেকে আমরা শুনলাম মাত্র। আসুন দর্শক, আবারও ওনার কাছে ফিরে যাই এবং ওনার কাছ থেকে আরও বিস্তারিত আমরা এই বিষয়ে একটু জানি। স্যার, পরবর্তীতে আপনি যখন ইন্ডিয়া থেকে আপনি এসেছেন, তাদের শেখানো ব্যায়ামগুলো আপনি করে যখন আপনি ফলাফল পাননি, পরবর্তীতে আপনি কী করেছিলেন? পরবর্তীতে আমি তো দেড় মাস এবং প্রায় 1 মাস 20 দিনের মতো আমি ব্যায়াম করেছি। আমি তো কোনো ভালো কিছু পাই নাই। আমি তো ওই সৌদিতে চলে গেছি। সৌদিতে চলে যাওয়ার পর ওইখানে 10 মাসের মতন ওইখান থেকে এই মাত্র আমি 22 দিন হয়েছে আমি দেশে আসছি। আসার পরে এখানে আপনাদের এখানে আসছি যে এখানে একদিন এখানে আসা সেদিন 4 দিন বাড়িতে ছিলাম, 4 দিন পরে ঢাকা আসছি। এই আপনাদের এখানে চারের কাছে ঢাকা ঘুরে এমআরআই করাইছি। এমআরআই করার পর আমার সমস্যাটা বলছে, আমি আবার এই 2-4 দিন পরে এখানে ভর্তি হয়ে গেছি। আচ্ছা স্যার, আপনি আমরা জানি যে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান, ওনার আন্ডারে থেকে আপনি ট্রিটমেন্ট করেছেন। আপনি স্যারের আন্ডারে কতদিন ভর্তি ছিলেন? আমাকে স্যার বলছিল যে 15 দিন থাকতো। আজকে 14 দিন হয়ে গেছে আমার, 15 দিন রানিং। আজকে আমি স্যারকে বলছি, স্যার আরেকদিন থাকতে বলছিল। আমি বলছি স্যার আমার থেকে ভালো লাগতেছে, আমি একদিন ইনশাল্লাহ না থাকবো, চলে যাব। স্যারের কাছে যখন এসেছিলেন প্রথমবার, স্যার আপনাকে দেখে কি বলেছিলেন, আপনার এই সমস্যাটা সম্পর্কে স্যার কি বলেছিলেন? এই সমস্যাটা স্যার বলছিল যে তুমি এখানে ভর্তি হয়ে যাও 15 দিন, ইনশাল্লাহ আমরা তোমাকে ভালো ট্রিটমেন্ট দেবো, ইনশাল্লাহ তুমি ভালো হয়ে যাবা। তো আমার থেকে তো স্যার আমি যেভাবে বলছে এর থেকেও ভালো আমি সেবা, এবং আমাকে ডেলি 2-3টা ডাক্তার আসত দেখতো, সেবার মধ্যে কোনো সমস্যা নেই। জি, ভালো ছিল। এখন আমার থেকে তো ভালো লাগতেছে ইনশাল্লাহ। স্যারের কাছে আসার পর কি স্যার আপনার এমআরআই করিয়েছিলেন? জি জি, এমআরআই করেছিল আমাকে। আপনি যখন আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আপনি এমআরআই করেছিলেন সেটার খরচ কেমন গিয়েছিল? ভারতে আমার এমআরআই করাতে গেছিল যে ওইখানের রুপি 19,600 টাকার মতো, প্রায় এখানের 22,000 টাকার মতো হবে এমআরআই করাতে। আর বাংলাদেশে কত খরচ পড়ছে? যে 6,000 টাকা এমআরআই, আর অন্য অন্য কিছু পরীক্ষা দিছে ওগুলো নিয়ে সামান্য বোঝা গেছে, কিন্তু এমআরআইতে এখানে অনেক কম, এখানে 5,000-6,000 টাকা গেছে এমআরআইতে। যে এমআরআই করা হয়েছিল সেটা কি উন্নত প্রযুক্তির এমআরআই ছিল?
ভারতে আমার ভারত আর বাংলাদেশে এই একই সমস্যা, একই একই বলছে যে কোনো এদিক সেদিক বলে নাই কোনো কিছু। স্যার পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে আপনি যখন ট্রিটমেন্ট করেছেন, আপনি যখন দেখেছেন আপনি ধীরে ধীরে আপনি ভালো হয়ে যাচ্ছেন, পরবর্তীতে আপনি টোটাল কতদিন ছিলেন এখানে? আমি টোটাল 14 দিন। টোটাল 14 দিন। এখন আপনার শারীরিক অবস্থাটা কেমন? এমন আমার তো তিনটে সমস্যা ছিল, গাড়ে একটু ব্যথা ছিল, ওইটা আলহামদুলিল্লাহ একবার আমাকে শুই দিছে, ওইটা আমি ভালো হয়ে গেছি। আর পায়ের মধ্যে একটু জ্বালা পড়া করতো, ওইখানে শুই দিছে, ওইখানেও এটা ভালো হয়ে গেছে। আজকে 6-7 দিন হয়েছে শুই দিছে যে ওইটা ওইটি যেদিন থেকে দিয়েছে ওদিন থেকে ভালো লাগতেছে, ওইটা ভালো হয়ে গেছে। একটু কোমরের সমস্যা আছে যে এটা এটা তো 4-5 বছরের সমস্যা, তো একদিন 14 দিনে চলে তো যাবে না, কিন্তু আমার কিন্তু ওইটা 80% 90% ভালো লাগতেছে। তারপরে সর্বোপরি আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে যে ট্রিটমেন্টটা আপনি নিয়েছেন, এখন আপনি ভালো আছেন এবং সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছেন, এবং সুস্থ অবস্থায় আজকে আপনি বাড়ি ফিরে যাচ্ছেন? জি জি, আজকে আমি ইনশাল্লাহ বাড়িতে চলে যাচ্ছি, আমার ভালো লাগতেছে। স্যার আপনি যতদিন ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট গ্রহণ করেছেন, আমাদেরকে যদি একটু চিকিৎসা ব্যবস্থাটা সম্পর্কে যদি বলেন, যে আপনি কি টাইম টু টাইম আপনার সকল সেবা আপনি পেয়েছেন, ডক্টররা কি টাইম টু টাইম মতো এসে আপনার সকল ট্রিটমেন্ট করেছে, এবং সিস্টার নার্স বা তাদের ব্যবহার সম্পর্কে যদি একটু বলেন কেমন ছিল? আমি তো মনে করেন অন্য অন্য জায়গায় যে হাসপাতালে, তো আমি তো ঢাকায় তো 2-3টা হাসপাতালে গেছি আগে, আর ইন্ডিয়াতেও গেছি, আর চিটাংও গেছি, কিন্তু এরকম সেবা যে করে যে আমি কোনো হাসপাতাল দেখিনি। তারপরে আপনার কাছে অনেক ভালো লেগেছে, অন্যান্য হসপিটালের তুলনায় কম্পেয়ার করে আপনার কাছে অনেক ভালো লেগেছে? জি জি, আলহামদুলিল্লাহ আমার থেকে বেশি সেবার মধ্যে অনেক ভালো হয় এটা, এরকম আমি আর আমার আমি তো বাইরেও 22 বছর যাবৎ, আমি এখন আমি 15 বছর বয়সে আমি সৌদি গেছি, এই এখন আমার বয়স হয়েছে 37 বছর, এই 22 বছর আমি ওই সৌদিতে তো অনেক হাসপাতালে গেছি, আমার সময় এসেছিল গেছি, কিন্তু এইরকম মনে করে সেবা যত্ন আমি অন্য জায়গায় কিন্তু পাইনি। স্যার আপনার কাছে একটু জানতে চাইবো যে আপনি যে সমস্যাটা নিয়ে আপনি গত দীর্ঘদিন যাবত আপনি বিভিন্ন ডক্টরের কাছে গিয়েছেন, পরবর্তীতে আপনি ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে ট্রিটমেন্ট করে এখন আপনি সম্পূর্ণ ভালো এবং সুস্থ আপনি আজকে বাড়ি ফিরে যাচ্ছেন, তো আপনার মতো কিন্তু এরকম অসংখ্য রোগী আছেন আমাদের আশপাশে ছড়িয়ে ছিটিয়ে আছেন, যারা হয়তো এই ধরনের সমস্যাগুলো তারা ভুগছেন, তারা হয়তো জানেন না যে কার কাছে গেলে তাদের জন্য ভালো হবে বা কোন ডক্টরের কাছে গেলে তারা ভালো হবেন। একটা সঠিক তথ্য পারে কিন্তু একটা মানুষের সম্পূর্ণ জীবনটাকে বদলে দিতে, সম্পূর্ণভাবে তাকে সুস্থ করে দিতে, তো আমাদের সেই সকল ভাই বোনদের উদ্দেশ্যে কিছু বলবেন? আমি তো অনেক ডাক্তারের কাছে গিয়েছি, এখন সবচেয়েতে আমার এই এটা ভালো লাগছে, আমি এটার ভুক্তি হয়ে গেছি, আমি কিন্তু সুস্থ হয়ে গেছি আলহামদুলিল্লাহ, আর কি বলবো এখন। এই মনে করেন এই যদি সে এরকম আমাদের দেশে তো হাজার হাজার রুগী আছে, কিন্তু এই মনে করেন এই ডাক্তার এই ডাক্তারের কাছে গেছে, উনি এসে প্রেসক্রিপশন একটা লিখে দিছে, এই 1000-3000-4000 চলে গেছে, ওইখানে গেছে 5000 গেছে, ওইখানে গেছে 10000 গেছে, কিন্তু এই সঠিক ট্রিটমেন্টটা পাইনি। এখানে যে যে 15 দিনে যে আমি যে যেই যেই পুষে যে আমার খরচটা হয়েছে এইরকম টাকা, মনে করেন আমাদের গ্রামের ডাক্তার এখানে গেলেও কি খরচ হয়ে যায়, খরচ হয়ে যায় দেন সঠিক এইরকম ডিফেন্সি হাসপাতালটা কি ভালো, যদি সে আপনার যে যে জাত থেকে এরকম রোগ হয়েছে যদি সে কি এখানে ভর্তি হইলে ইনশাল্লাহ কি মানুষ তো আমি আমার আমার এই 14 দিনের মধ্যে আমি 2-5টার রুগী আমার সামনে গেছে যে সবাই কি জি ভালো সুস্থ হয়ে গেছে আমি দেখছি সবগুলোতে। তারপরে আপনি বলছেন যে কারো যদি এই ধরনের সমস্যা থাকেন, যেহেতু আপনি নিজেও এসে আপনি ভালো হয়েছেন এবং আপনি নিজেও অলরেডি দেখেছেন বেশ কয়েকজন রোগী তারা সুস্থ হয়ে তারা বাড়ি ফিরে চলে গেছেন, এবং অনেক স্বল্প খরচের ভিতরে এখানে ট্রিটমেন্ট করা সম্ভব, তাই আপনি তাদেরকেও সাজেস্ট করছেন তারাও যদি সম্ভব হয় তাদের যদি এই ধরনের সমস্যা থাকে তারাও যেন স্যারকে এসে একবার দেখান? জি জি, দেখাইতে পারবে তো, যে এখানে মনে করেন ভালো স্যার স্যার ভালো করে দেখে, বা স্যার একদিন পরপর এসে স্যারও দেখে, এ আরও অন্য ডাক্তার আছে মনে করেন আরও তিনটে ডাক্তার আছে সবসময় দেখে, এই ভালো ট্রিটমেন্ট ভালো, আপনারা আসলে এখানে ভালো হয়ে যাবেন ইনশাল্লাহ। আমি সুস্থ এখন, আমি ভালো আছি আলহামদুলিল্লাহ, আমি আজকে বাড়িতে চলে যাব ইনশাল্লাহ, সবাই দোয়া করবেন। আমরা আপনার জন্য অবশ্যই দোয়া করি।
দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ মোহাম্মদ আবু তাহের ওনার কাছ থেকে আপনারা শুনতে পেলেন যে ওনার যে সমস্যাটা নিয়ে উনি ডিপিআরসি হসপিটালে ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করেছেন আজকে 15 দিন এবং সম্পূর্ণ সুস্থ হয়ে আজকে উনি বাড়ি ফিরে যাচ্ছেন। এটা অবশ্যই অনেক আনন্দের একটি বিষয়। উনি গত 22 বছর যাবৎ উনি দেশের বাইরে ছিলেন এবং গত 4-5 বছর ধরে ওনার এই কোমরের সমস্যাটা ছিল। উনি বিভিন্ন জায়গায় বিভিন্ন ধরনের ট্রিটমেন্ট করেছেন এবং অনেক টাকা পয়সা উনি অলরেডি নষ্ট করেছেন, কিন্তু ওনার যে কাঙ্ক্ষিত ফল পাওয়ার কথা ছিল সেটা উনি পাননি। সর্বশেষে উনি ডিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেডের ডক্টর মোহাম্মদ শফিউল্লাহ প্রধান ওনার আন্ডারে থেকে উনি ট্রিটমেন্ট করে আজকে সম্পূর্ণ সুস্থ। দর্শক, আপনাদের কাছে আমাদের একটি চাওয়া এবং সবসময় আমরা আমাদের যেই আপনাদের জন্য যে আমরা পরিশ্রমটা করি বা আপনাদের সামনে যে দর্শকদেরকে আমরা সবসময় নিয়ে আসার চেষ্টা করি, আমাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে যে আপনারা যাতে সঠিক ট্রিটমেন্টটা গ্রহণ করতে পারেন এবং সঠিক জায়গায় সঠিক ট্রিটমেন্ট গ্রহণ করে আপনারা যাতে সারা জীবন সুস্থ এবং ভালো থাকেন। কেউ যাতে কখনও ভুল কোনো ডিসিশনের কারণে সারা জীবন তারা পস্তাতে না হয়, তারা যাতে বলতে না পারে যে আমরা যদি আগে জানতাম, আমরা যাতে যদি আগে জানতাম তাহলে হয়তো আমরা এই ট্রিটমেন্টটা আমরা হয়তো গ্রহণ করতাম, আজকে না করে আজকে আমাদের এই অবস্থা হয়েছে। তাই সঠিক সময় সঠিক সিদ্ধান্তটা আপনারা গ্রহণ করেন, সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনায় বিডি ট্যুরিজমের পক্ষ থেকে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম।